পুলিশ না থাকার কারণে যেটা হয়েছে যে ট্রাফিক পুলিশও নয় আমাদের রাস্তাঘাটে, এবং আমাদের এই ছোট ছোট ভাইয়েরা, আমাদের স্টুডেন্ট ভাইয়েরা, যাদের অকুত ভয় বীরত্বের কারণে আমাদের এই আজকের যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তারাই এখন আমাদের রাস্তায় সকল ধরনের ট্রাফিকের যে নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বগুলো তারা পালন করে যাচ্ছেন। এইটা মানে বাইক অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তাদের 80% মানুষই মারা যায় ব্রেইন ইঞ্জুরির কারণে। সো হেলমেটটা প্লিজ ভাই, সবাই দয়া করে হেলমেটটা পরে বাইক চালাবেন। এবং এখানে আসুনার অনেক অনেক ভলান্টিয়ার ভাইকে দেখা যাচ্ছে, আসুনার ভলান্টিয়ার ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক অনেক ধন্যবাদ। আসলে ধন্যবাদ জ্ঞাপন করার মতো আসলে ভাষা আমার জানা নাই। যদি বাইরের কান্ট্রির পার্সপেক্টিভে চিন্তা করেন, আমাদের মেইন পরিচয় হচ্ছে যে আমরা বাংলাদেশ, এবং আমাদের দেশটা হচ্ছে একটা অসাম্প্রদায়িক দেশ, মানে ধর্মীয় সম্প্রীতির দেশ আর কি। হোয়াটস আপ এভরিওয়ান, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। রাইট নাও আমাদের দেশের অবস্থা তেমন একটা ভালো না, আমাদের দেশ থেকে সৌর শোষণের পতন হয়েছে বটে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো কার্যকর কোনো সরকার নাই। হয়ে গেছে প্রায় 72 ঘন্টা আমাদের সৌর শোষণের পতনের পরে, তো খুব তাড়াতাড়ি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চলে আসবে, সম্ভবত আজকে রাত্রে, আজকে রাত্রে 8টাতেই অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ গ্রহণ হবে আর কি। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আর 72 ঘন্টা ধরে একটা দেশে আসলে সরকার, কোনো কার্যকর সরকার ব্যবস্থা নাই, যেটার কারণে আসলে সব জায়গাতেই আসলে অনেক ধরনের অপরাধ আর কি দানা বেঁধে উঠতেছে। বিভিন্ন জায়গায় ডাকাতি, চুরি, ছিনতাই, এই ধরনের ব্যাপার স্যাপার ঘটতেছে, এবং আরও অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানো হচ্ছে। এগুলোর পিছনে যে আসলে কারা, অনেকেই বুঝতেছে, আবার অনেকেও বুঝতেছে না আসলে। তো যাই হোক, মোটামুটি রাজনৈতিক ব্যাপার স্যাপার নিয়ে আমি আসলে ওইভাবে আলাপ আলোচনা করি না। রাজনৈতিক কোনো দলে আমি কখনো কোনো সময় যুক্ত ছিলাম না এবং কখনো কোনো দিন রাজনীতি করি নাই। তো আমাদের দেশে এই মুহূর্তে পুলিশের উপস্থিতি নাই, পুলিশ না থাকার কারণে যেটা হয়েছে যে ট্রাফিক পুলিশও নাই আমাদের রাস্তাঘাটে, এবং আমাদের এই ছোট ছোট ভাইয়েরা, আমাদের স্টুডেন্ট ভাইয়েরা, যাদের অকুত ভয় বীরত্বের কারণে আমাদের এই আজকের যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তারাই এখন আমাদের রাস্তায় সকল ধরনের ট্রাফিকের যে নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বগুলো তারা পালন করে যাচ্ছেন। এই দেখেন সামনে একজন ভাই আছেন, উনি একজন স্টুডেন্ট, দেখেই বুঝতে পারতেছি ওনার আইডি কার্ড আছে, এবং ওনারা একটা বাঁশি নিয়ে আসছেন। বাঁশিটা নিয়ে ওনারা এই বাঁশি দিয়েই মোটামুটি মানে সবাইকে কন্ট্রোল করতেছে আর কি। যাই হোক, এখন আমরা এখান থেকে যাব হচ্ছে বাম দিকে। আমরা মোটামুটি একটু আগে মহাখালী বাস স্ট্যান্ডটা পার হয়ে এলাম, বাস স্ট্যান্ডে ওরকম কোনো জ্যামই দেখতে পাই নাই। অ্যাকচুয়ালি মহাখালী বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডের জ্যামের ভয়েই আসলে এই রাস্তা দিয়ে আসা হইতো না। আর সেই বাস স্ট্যান্ডের এখন কী অবস্থা চিন্তা করে দেখেন, যে কোনো জায়গায় কোনো জ্যামে পড়তে হয় নাই আমাকে। তো এই হচ্ছে অবস্থা, মানে ওনারা মানে স্টুডেন্ট ভাইয়েরা আসলে মানে সেই 2018 সালে ঠিক যেইভাবে আমাদের দেশটাকে সুন্দর করে দিয়েছিল আর কি, দেশের রাস্তাগুলোকে সুন্দর একটা রূপ দিয়েছিল, এখনও আমাদের দেশের রাস্তার অবস্থা ঠিক ওই রকম সুশৃঙ্খলভাবে সব গাড়ি ঘোড়া চলতেছে। এবং যেসব জায়গায় রাস্তাঘাটে বেশি চাপ, সেসব জায়গায় দেখা যায় যে দুই চাকা তিন চাকা একপাশ দিয়ে চলে, এবং চার চাকা আরেক পাশ দিয়ে চালাচ্ছে আর কি, ওনারা গাইড করতেছেন আর কি। তো যার ফলে মানে যেসব জায়গাগুলো সবচেয়ে বেশি জ্যাম হতো, সেসব জায়গাগুলোতেও আগের চাইতে তুলনামূলক অনেক কম সময়ে পার হয়ে যাওয়া যায়। এইটা আসলে মানে কতটা যে ভালো লাগছে, কতটা যে মানে বলে বোঝানোর মতো না আসলে। নিজের দেশটাকে এত সুন্দরভাবে দেখে, নিজের দেশের সড়কের অবস্থা এত সুন্দর অবস্থায় দেখে আসলে আমরা মানে কি বলবো, পুরোপুরি আবেগে আপ্লুত আর কি। তো এই হচ্ছে অবস্থা। এই যে ভাইয়েরা এখানেও কন্ট্রোল করতেছে ট্রাফিক, আমরা এখানে দাঁড়াই দেখি। ওকে, যাওয়ার সিগনাল দিয়ে দিয়েছে। দয়া করে ভাই, কেউ হেলমেট ছাড়া বাইক চালাবেন না, ঠিক আছে ভাই? আপনাকে মামলা কেউ দিবে না, ঠিক আছে? আমি বুঝতে পারছি ভাই,
মামলা আপনাকে কেউ দিবে না, কিন্তু মামলার জন্য কি আমরা হেলমেট পরি? ভাই একটু হিসাব করে দেখবেন, আপনি যদি এখন অ্যাক্সিডেন্ট হয়, আপনার একটা অ্যাক্সিডেন্ট যদি হয়, তাহলে কিন্তু আপনার ব্রেনটা কিন্তু সবার আগে যে আঘাত করবে, মানে সবার আগে আপনার ব্রেনে আঘাত হবে, এবং মানে বাইক অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তাদের 80% মানুষই মারা যায় ব্রেন ইঞ্জুরির কারণে। সো হেলমেটটা প্লিজ ভাই, সবাই দয়া করে হেলমেটটা পরে বাইক চালাবেন, কারণ আপনার জীবনের দায়িত্ব এই মুহূর্তে আপনার। আপনি যে এখন একটা বিপদে পড়বেন, আপনি কি পুলিশকে ডেকে পাবেন? পুলিশকে তো পাবেন না। তো এরকম সিচুয়েশনে আপনাকে আসলে কে রক্ষা করবে? আপনাকে এখন নিজের দায়িত্ব নিজেই নিতে হবে। যতদিন না পর্যন্ত দেশে আমাদের আইনের শাসন আবার ফেরত আসে, যতদিন না সব কিছু ঠিকঠাকভাবে চালু হয়ে যায়, ততদিন পর্যন্ত আপাতত আমাদেরকে নিজেদেরকে নিজেদেরই দেখে রাখতে হবে। অন্য কেউ আসলে এখন আপনাদেরকে হয়তো বা সাহায্য করতে পারবে না। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। দয়া করে সবাই হেলমেট নিয়ে বাইক চালাবেন, হেলমেট ছাড়া কেউ বাইক চালাবেন না। অনেকেই দেখছি যে হেলমেট নিয়ে জাস্ট রেখে দিচ্ছে আর কি, হেলমেট পরে নাই, পেছনে ঝুলাই রেখে বাইক চালাচ্ছে। আর ছাত্র ভাইরা মানে অনেকেই দেখা গেছে যে অনেকেরই মানে বললেও শুনতেছে না আসলে। তো এরকম হলে কিন্তু তখন স্টুডেন্ট ভাইদের অনেক কঠোর অবস্থানে যেতে হবে, তা আসলে যেটা আমরা চাই না। ভাই সবাই একটু ভাই এই জিনিসগুলো মেনে চলেন না ভাই, দেশটা তো আপনার আমার সবার, সবার দেশ ভাই এটা। এখানে আমরা চাই না কেউ মারা যাক, সড়কে প্রাণহানি হোক আমরা কেউ চাই না, আর যেন একটা প্রাণও সড়কে যেন না হারাতে হয় আমাদেরকে, কারণ সড়ক দুর্ঘটনায় প্রতি বছর আমরা অনেক অনেক মানুষকে হারাই, অনেক অনেক মানুষ প্রাণ হারায়। তো রাস্তাঘাটে স্টুডেন্ট ভাইয়েরা কাজ করছেন, অনেক অনেক পরিশ্রম করছেন আর কি। তো এর মধ্যে আরও বেশ কিছু খবরও কিন্তু পাওয়া যাচ্ছে যে স্টুডেন্ট ভাইদের উপরে অনেকে আবার হামলা করছেন আর কি, এরকম বেশ কিছু খবর শুনছি। তো আসলে এই হামলাকারীরা কারা এটা আসলে বুঝতে আসলে বাকি থাকে না, যারা আসলে চায় এই দেশটা ভালোভাবে না চলুক, তারাই আসলে এই হামলাগুলো করতেছে, অবশ্যই তারা। ওকে, এখন আমরা আসি হচ্ছে পুলিশ প্লাজা, পুলিশ প্লাজার পাশের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। আমরা রাস্তাটা হচ্ছে হাতিঝিলের রাস্তা, হাতিঝিলের রাস্তা হচ্ছে একমুখী রাস্তা। তো মোটামুটি রাস্তাঘাটের অবস্থা কিন্তু বেশ ভালো, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন রাস্তায় কোনো জায়গায় কিন্তু আমাদের জ্যামে আটকাতে হয় নাই, কোথাও কোনো জ্যাম নাই, কোথাও আমরা জ্যামে আটকাচ্ছি না, এটা কিন্তু খুবই ভালো একটা দিক। এবং একই সাথে সাথে সড়কের শৃঙ্খলার পাশাপাশি আমরা চাই আমাদের দেশের শৃঙ্খলাও ফেরত চলে আসুক। তো যেটা বলছিলাম, একই সাথে আমরা এদেশের দুর্নীতি এবং আরও যেসব অ্যানোমালিস আছে সব কিছু আমরা দূর করে ফেলবো, এইটাই আসলে আমাদের চাওয়া, এইটাই হচ্ছে আমাদের পাওয়া। এবং সেই লক্ষ্যে পৌঁছাইতে আমাদের আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে, সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি জানি না আমার কথাবার্তা আসলে রাজনীতিবিদের মতো শোনাচ্ছে কি না, কিন্তু সত্যি কথা এইগুলো আমার মনের কথা, এগুলো আমার চাওয়া, আমার ব্যক্তিগতভাবে আমি এইগুলাই চাই যে যেন সব জায়গায় সকল ধরনের আইনের শাসন যেন ফেরত আসে, কোনো বেআইনি কোনো কিছু যেন না হয়, এদেশ থেকে যেন দুর্নীতি চলে যায়, দুর্নীতি যেন এদেশে আর না থাকে, সেটাই আমার চাওয়া। এবং শুধু আমার না, আশা রাখি আপনাদের সবারও চাওয়া। যদি এর বাইরে আরও কোনো কিছু মিস হয়ে থাকে, আপনারও যদি কোনো চাওয়া থাকে, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এবং সবাই সেক্ষেত্রে এটা জানতে পারবে আর কি। মোটামুটি এই রাস্তাটা একটু বেশ ভালোই জ্যাম লাগছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে হাতিঝিলের বাড্ডার সাইড আর কি, এই রাস্তা দিয়ে আমরা হচ্ছে মেরুল বাড্ডার দিকে উঠি আর কি, যে রাস্তাটা এখানে বেশ ভালোই জ্যাম লাগছে, কিন্তু বাইক নিয়ে বের হয়ে যাওয়া যাচ্ছে, থ্যাঙ্কস গড। এই রাস্তাটাতে আমাদের স্টুডেন্ট ভাইদের সাথে আসেন হচ্ছে পাশাপাশি জনতা, এবং এখানে আসুন্নার অনেক অনেক ভলান্টিয়ার ভাইকে দেখা যাচ্ছে। আসুন্না ভলান্টিয়ার ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক অনেক ধন্যবাদ। আসলে ধন্যবাদ জ্ঞাপন করার মতো আসলে ভাষা আমার জানা নাই, কিন্তু ব্যাপারটা আসলে খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। ছাত্র, জনতা, ভলান্টিয়ার সবাই মিলে একসাথে ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে। বাইক সিএনজির রাস্তা রাখা হয়েছে হচ্ছে বাম পাশ দিয়ে, আর ডান পাশ দিয়ে হচ্ছে চার চাকার গাড়ি। এখানে ছোট ছোট কোণের ব্যবস্থা করা হয়েছে কোত্থেকে জানি।
আকাশটা এদিক দিয়ে সুন্দর লাগতেছে দেখতে, বেশ সুন্দর। স্বাধীন দেশের স্বাধীন আকাশ। আমরা একটু আগে মেরুলবাড্ডা ইউলুপটা পার হয়ে এসেছি, আর মেরুলবাড্ডা ইউলুপটা পার হয়ে আমরা এখন আছি হচ্ছে প্রগতি সরণি রোডে। আর মোটামুটি আমাদের স্টুডেন্ট এবং ছাত্র জনতা সবার কার্যক্রম দেখতেছেন, ট্রাফিক কার্যক্রম, মানে সত্যি কথা টাইম লাইনে তুলে রাখার মতো কিছু ব্যাপার স্যাপার আর কি। কারণ একটা সময় হয়তো বা আমাদের ট্রাফিক পুলিশেরা ফেরত আসবেন কর্মস্থলে, ওনারা হয়তো বা চলে যাবেন, দায়িত্ব দিয়ে দিবেন ট্রাফিকদের হাতে, তখন তো ওনারা থাকবেন না। ওনাদের এই দিন মানে যে সোনালি দিনগুলো, আসলে এগুলো তো আসলে সবসময় এরকম দেখা যাবে না। দেখতে খুবই ভালো লাগে, আমার খুবই ভালো লাগছে ওনাদেরকে দেখতে, সত্যি কথা। ইদানিং প্রত্যেক দিন রাত্রেবেলা মানুষের ঘুমাইতে পারতেছে না ভয়ে, কারণ মোহাম্মদপুর, উত্তরা, ইসিবি চত্বর, এদিকে সব জায়গায় গতকালকে রাত্রেও অনেক অনেক ডাকাতির ব্যাপার স্যাপার শোনা গেছে, এবং অনেক অনেক ডাকাত ধরাও পড়ছে, মানে স্থানীয়রা ধরে সেনাবাহিনীর হাতে দিয়ে দিচ্ছে আর কি, তাদেরকে অনেককে ধরছে আর কি পুলিশ, মানে পুলিশ বলছি আর কি, জনগণ, স্থানীয় ছাত্র জনতারা তাদেরকে অনেককেই ধরছে আর কি, একত্র হয়ে সবাই একসাথে মিলে তাদেরকে খুঁজে বের করছে এবং ধরেছে। তো এই ধরনের অপকর্ম আসলে কারা করতেছে জানি না, এক শ্রেণীর মানে অশিক্ষিত মানুষ থাকে, মোস্ট প্রবাবলি এনারা আর কি প্রফেশনাল চোর বা ডাকাত টাকাত তো হইতে পারে, এখন ওনারা আর কি মানে পুলিশের অনুপস্থিতি টের পেয়ে আসলে ওনাদের এইসব অন্ধকার এবং অপকর্মমূলক কাজকর্মগুলো আসলে চালায় যাচ্ছে আর কি। আসলে সত্যি কথা বলতে ভাই, সত্যের পথে আসেন, সততার পথে আসেন, ন্যায়ের পথে আসেন ভাই, এইগুলো করে আসলে খুব বেশি দিন না, একদিন মনে করেন যে পুলিশের হাতে ধরা পড়বেন, এরপরে মামলা টামলা খেয়ে জেলে চলে যাবেন, জীবনটা ওখানে নষ্ট হয়ে যাবে ভাই। হয়তো বা বেরোবেন, বেরোয়ার পরে যদি ভালো হয়ে যান তাহলে তো খুবই ভালো, আর যদি আবার ওই একই কাজে লাগেন তাহলে তো ওই সেই পুরান গল্প আর কি, আবার পুরান কাহিনী আবার হবে আর কি। সত্য কখনো পরাজিত হয় না, ন্যায় কখনো পরাজিত হয় না। আসেন আমরা সবাই ন্যায়ের পথে আসি, এইসব দুর্নীতি বা অপকর্মমূলক কাজকর্ম থেকে আমরা সরে আসি। আমরা আসলে জাতি হিসেবে আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছি সেই 50-54 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের আসলে মানে সত্যি কথা বলতে আমাদের আরও মার্জিত হইতে হবে, আমাদের আরও ভদ্র হইতে হবে, আসলে মুক্ত চিন্তার বিকাশ ঘটাইতে হবে আমাদের দেশে। আর বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা চাই আমরা সবাই, সবাই বাক স্বাধীনতা চাই, সেটা হোক বচনে, সেটা হোক ইন্টারনেটে বা অন্য কোনো লেখনীতে। আসলে বাক স্বাধীনতা আমাদের দেশে খুবই খুবই দরকার, কারণ এতদিন পর্যন্ত লাস্ট 15-16 বছরে বাক স্বাধীনতা কী জিনিস আসলে এদেশের মানুষ জানে নাই। এদেশের তরুণ সমাজ, এদেশের তরুণ সমাজ কোনো দিন ভোট দেয় নাই, তারা কোনো দিন মানে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই, চিন্তা করতে পারেন আসলে, মানে এগুলো যদি এই সবগুলোর কারণেই আসলে সত্যি কথা বলতে আমাদের সমাজের এই অবস্থা, এই হাল, মানে সত্যি কথা। আমরা সবাই এখন স্বপ্ন দেখতেছি অনেক সুন্দর একটা আগামীর, অনেক সুন্দর একটা বাংলাদেশের, মানে একদম স্বপ্নের বাংলাদেশ যেটাকে বলে আর কি, আমরা সেটাই চাই সবাই। তো মোটামুটি আজকের ভিডিওতে অনেক কিছু বলে ফেলছি, অনেক অনেক কিছু বলছি আর কি ভাই, মানে এত কথা আপনারা মানে মন দিয়ে যে শুনছেন এটাতে আমি অনেক মানে আসলে মনে হয় না আসলে এতটা আপনাদের এতখানি টাইম নষ্ট করা, এটা আসলে আমি ডিজার্ভ করি কিনা আমি জানি না, কিন্তু আমার মনের যে কথাগুলো, যে যে জিনিসগুলো আমি আসলে ব্যক্ত করতে চাই এইগুলো আসলে বললাম আর কি। আর রিসেন্টলি আমাদের সাম্প্রদায়িক বেশ কিছু হামলা হচ্ছে ভাই, সাম্প্রদায়িক হামলা আমাদের দেশের ইমেজটা যে কতখানি নষ্ট করতেছে বাইরের কান্ট্রিতে, এটা আসলে আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ বাইরের কান্ট্রিগুলা মানে আমাদের দেশকে একটা অসাম্প্রদায়িক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে জানে। পৃথিবীতে এরকম সাম্প্রদায়িক সম্প্রীতিওয়ালা দেশ কিন্তু খুব কমই আছে, সো তাদের মধ্যে একটা বাংলাদেশ। যদি ভাই বাংলাদেশকে আপনারা সাম্প্রদায়িক মানে করে ফেলেন, অসাম্প্রদায়িকতা যদি এদেশ থেকে চলে যায় তাহলে এদেশের সেই মানে মূল্যবোধটাই তো চলে যাবে, যে মানে অসাম্প্রদায়িক যে মূল্যবোধটা এটাই তো আর থাকবে না আমাদের, তাহলে কীভাবে হবে বলেন? মানে বাইরের কান্ট্রিগুলো তো আমাদের এইভাবেই চিনে, আমাদেরকে বাইরের কান্ট্রিগুলো কীভাবে চিনে যদি বাইরের কান্ট্রির পার্সপেক্টিভে চিন্তা করেন? আমাদের মেইন পরিচয় হচ্ছে যে আমরা বাংলাদেশ এবং আমাদের
দেশটা হচ্ছে একটা অসাম্প্রদায়িক দেশ, মানে ধর্মীয় সম্প্রীতির দেশ আর কি। এবং শুধু তাই না, আমাদের অর্থনীতির যে ব্যাপারটা, অর্থনীতির ব্যাপার মেইন মানে চাবিকাঠি হিসেবে ধরা হয় হচ্ছে আমাদের গার্মেন্টসকে এবং আমাদের প্রবাসী ভাইদেরকে। প্রবাসী ভাই এবং গার্মেন্টস এনারাই আমাদের মানে বৈদেশিক মুদ্রার মেইন সোর্স বলতে গেলে আমাদের বাংলাদেশের। বাইরের কান্ট্রিগুলোতে আমাদের কাছে চীনে কিন্তু আমাদের গার্মেন্টস যে শিল্পটা, এটার জন্য কিন্তু আমাদের চীনে আমাদের জিডিপির একটা মেইন অংশই আসে হচ্ছে এই গার্মেন্টস থেকে। আর সো ব্যাপারগুলো বুঝতে পারতেছেন যে বাইরের কান্ট্রিতে আমাদেরকে মানুষ কীভাবে চিনে। তো এই জিনিসগুলোই যদি ধ্বংস করে ফেলেন, বহির্বিশ্বে আমাদের পরিচয়টা নষ্ট হয়ে যাবে ভাই। তো এইভাবে যদি বহির্বিশ্বে পরিচয় নষ্ট করে ফেলি আমরা, তাদের দৃষ্টিভঙ্গিটাই কিন্তু বদলে যাবে আমাদের প্রতি। তো এটা কখনোই আমাদের দেশের জন্য ভালো হতে পারে না, একটা জাতির জন্য ভালো হতে পারে না। তো সবাই দয়া করে সাম্প্রদায়িক যেসব দাঙ্গা এগুলো থেকে দূরে থাকবেন, প্লিজ বিরত থাকবেন। সবাই মানুষ আমরা, সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা বাঙালি, সবাই আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের নাগরিক। এই জিনিসটা সবাইকে মাথায় রাখতে হবে। তো আজকের ভিডিওটা আসলে অনেক বড় করে ফেলছি, তো ভিডিওটা এখানে শেষ করে দিই। আমাকে এখানে যেতে হবে হচ্ছে ডান দিকে, ভিডিওটা এখানে শেষ করে দিই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের মেম্বার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন। বাই বাই।